বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানের সঙ্গে নির্মাতা ফারাহ খানের বন্ধুত্ব দীর্ঘদিনের। সিনেমা প্রেমীরা এ কথা কম বেশি জানেন। ফারাহ পরিচালিত চারটি সিনেমায় অভিনয় করেছেন এসআরক, সবগুলো সিনেমাই হয়েছিল সুপারহিট। শাহরুখের সঙ্গে যারা কাজ করেন তারা সবাই জানেন তিনি শুটিং সেটে দেরি করে আসেন, কখনোই সঠিক সময়ে সেটে পৌঁছাতে পারেন না খান সাহেব। অবশ্য শুটিং সেরে সবার শেষেই বাসায় ফেরেন তিনি। তবে দেরি করার এই রেকর্ড একবার ভেঙেছিলেন শাহরুখ, সেটিও ফারাহ খানের পরিচালিত ওম শান্তি ওম সিনেমার একটি গানের শুটিংয়ে। ওই সিনেমার দিওয়ানগি শিরোনামের গানে বলিউডের বহু তারকা পারফর্ম করেছিলেন। সবার সঙ্গে শাহরুখের নান্দনিক নাচ এখনও দর্শকদের চোখে লেগে আছে। ফারাহ জানান, ওই গানের শুটিংয়ের সময় একেবারে সঠিক সময়ে সেটে আসতেন শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নির্মাতা জানান, গানটির জন্য প্রতিদিন কমপক্ষে 5 জন সুপারস্টারকে নিয়ে কাজ করতে হতো। প্রত্যেক তারকার শট নেওয়ার জন্য সময় লাগত 2 ঘন্টার মতো। এই গানের শুটিংয়ে শাহরুখ সময় মতো আসতেন। ফারার ভাষ্য, শাহরুখের মতো মানুষ সময় মতো শুটিং সেটে, এটা এর আগে কখনো হয়নি আর পরেও কখনো হবে না। ঠিক কী কারণে এই গানের জন্য শাহরুখ নিজের অভ্যাস বদলে ফেলেছিলেন সেটাও জানালেন ফারাহ। তার মতে, ওম শান্তি ওম সিনেমার প্রযোজক উপস্থাপক সব কিছুই ছিলেন শাহরুখ, এ কারণে অনেক বেশি চাপ ছিল। সেই দায়িত্ববোধ থেকেই সময় জ্ঞান মেনে নিয়েছিলেন কিং খান। দিওয়ানগি গানে শাহরুখের সঙ্গে পারফর্ম করেছিলেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, গোবিন্দ, সালমান খান, রানী মুখার্জি, কাজল, জুহি চাওলা, বিদ্যা বালান, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, প্রীতি জিন্তা, দীপিকা পাড়ুকোন, সাইফ আলী খান সহ আরও অনেক তারকা। ২০১৮ সালে জিরো ছবিটি মুক্তির পর কিং খানের কোনো ছবি মুক্তি পায়নি। জশরাজ ফিল্মসের পাঠান ছবি দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই বলিউড সুপারস্টার, তাই তার অসংখ্য অনুরাগী অপেক্ষার দিন গুনছেন। পাঠান ছবির পরপরই শাহরুখ খান আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। দক্ষিণের নামকরা পরিচালক এটলি ছবিটি পরিচালনা করবেন। শাহরুখ খান নাকি এটলিকে ছবির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। জানা গেছে এই ছবিতে কিং খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এটলির ছবির গল্প এখনও জানা যায়নি, তবে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে এটি নাকি চূড়ান্ত। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।